দল মত নির্বিশেষে এটা এখন একটা জান্নাতের বাগান হয়ে গেছে যেহেতু আমরা এবাদতের নিয়তে সবাই এসেছি রাজনৈতিকভাবে মত পার্থক্য পৃথিবীতে আমাদের আছে এ থাকবেই কিন্তু আমাদের আসল টার্গেট আমরা যেন জান্নাত পেতে পারি এ টার্গেট আমাদের আছে না নেই আছে এই টার্গেট পূরণের জন্যে আজকের এই মাহফিলে যারা আসলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে শান্তি দেওয়ার জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না নবীজি নিজেও পারেন নাই যতদিন পর্যন্ত তার কাছে করান না এসেছিল কোরআন আসার আগে এই জন্যে তার নাম ছিল আল আমিন আর কোরআন নাসিল হওয়ার পরে আমার আল্লাহ তার নাম দিয়েছেন ও সালনা কাইল্লা রহমত আল্লিল আলমিন এই জন্য পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তিনটা ওইটা তিনটা এক নাম্বারে কোরআন শরীফ কোরআন কি গোটা বিশ্বের মানুষের জন্য এটা রহমত যদি না আসতো আমরা অন্ধকারে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ ইল্লাজি আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল্লাহু ওয়াজা সূরা কাহাফের প্রথম নাম্বার আয়াত সব প্রশংসা হয় আল্লাহর জন্য যেহেতু হামদের আগে আলিফ লাম আছে আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এই সিদ্ধান্ত নিয়েই বলেছেন পৃথিবীতে যত প্রশংসা হতে পারে শুধু পৃথিবীতে না আলমের যত জগৎ বানিয়েছেন সব জগতের প্রশংসা যত হতে পারে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম কেন দিলাম কিতাব কারণ তিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন কি দিয়েছেন সবাই বলেন আল্লাহ কিতাব পৃথিবীতে কেউ দিতে পারে না অন্যান্য কিতাব গুলো আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সেগুলোর গ্যারান্টি আল্লাহ নেননি কিন্তু কোরআনে কারিম আল্লাহ দিয়েছেন গ্যারান্টি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছেন কেমন পর্যন্ত কোন মানুষ কোরআনে কারিমকে দাবিয়ে রাখতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করলাম কেন তিনি কোরআন দিয়েছেন আমাদেরকে কি কোরআন দিলেন এমন কোরআন আল্লাহ দিয়েছেন যে কোরআনের ভেতরে কোন গোপন কথা বক্ষতা সংকীর্ণতা নেই শরীয়ত হচ্ছে আল্লাহর কোরআনের পাঁচশো আয়াত বিধান যেগুলো আল্লাহ নাজিল দিয়েছেন কোরআনে কারিমে পোড়া কোরআনে সবগুলো শরিয়ত না পাঁচশো আয়াত হচ্ছে শরীয়তের বিধান কিসের শরীয়তের বিধান আপনি শরীয়তের পীর দাবি করছেন পাঁচশো আয়াতের বিধান আপনি জানেন আন্দাজে দাবি করে দুই নম্বরে মারেফত মারেফত মানে ওরা বলে গোপন বিষয় না এটা ওরফুন থেকে এসেছে এজন্য আরাফাতের ময়দানে হাজরতে আদম এবং হাওয়া পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নামই হয়ে গেছে আরাফাতের ময়দান শরীয়তের কোন বিধানের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফত নামাজ হচ্ছে শরীয়ত জিকির হচ্ছে শরীয়ত কথা বলেন না কেন এই জিকির কেমন ভাবে করা লাগবে কখন করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে জিকিরের অর্থ কতগুলো হয় পরা জিকিরের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফত আর জিকির হচ্ছে শরিয়ত কথা মনে হয় বোঝা যায়নি জিকির কি শরিয়ত জিকির শরিয়ত কারণ পরা করান শরীফে পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো সব শরিয়ত আর এর সাথে পরিচিত হয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার নাম হচ্ছে মারেফত এখন জিকির আপনি জানলেন কিন্তু দলিল দিচ্ছেন বেশি বেশি আল্লাহর জিকির করো বিশেষ করে সকাল আর সন্ধ্যায় এই বলে আপনি পীর সাহেব হয়ে মরিতকে বললেন সকালবেলা বেলা একশো বার বিকালবেলা একশো বার সোবাহান আল্লাহ পড়েনি বিজা এটা তো ব্যাখ্যাই লিখা নেই আমারই যত জীবনী আমি যত তাফসীর পড়েছি সাববিহু হো বকরাতাও ওয়াসিলা মুফাসসির আলী কেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসুলের তরিকা মেনে চলার নাম হচ্ছে যিকির সুবহানাল্লাহ তাহলে আল্লাহর বিধান হচ্ছে কি কথা বলা লাগবে না শুধু আল্লাহর বিধান হলেই হবে না ওটা রসুলের তরিকায় থাকা লাগবে এই কথা বলেন না কেন আল্লাহর বিধান অনেক কিছু আছে ওটা যদি রাসূলের তরিকার ভেতরে আপনি না পান তাহলে ওটা এবাদত হবে না আপনি ভুল বুঝলেন মনে হয় ইসলাম কন্টার নাম বাংলাদেশের মানুষ এখনও ক্লিয়ার না আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম ইসলাম আরো জোরে বলা লাগবে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম ইসলাম আমার বাবা কি বলেছি দাদা কি করেছে এইটার নাম তাহলে তো মানুষ মন মতো ইসলাম বানিয়ে নিত যেগুলো আজ বাংলাদেশে চলছে জিটির যেহেতু শরিয়ত অবশ্য এটা আমার আল্লাহর হুকুম কথা বলে না কেন এটা আমারের শিকার জিকির করো আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাহলে অবশ্যই এটা যদি শরিয়তের বিধান হয় বিশ্ব নবি কিভাবে এই বিধানটা পালন করেছে তার তেষট্টি বছরের জীবনে পাওয়া যাবে না সাবে না আপনি আমি যদি জোর করে মাস্তানি করে আরো বড় হয়ে যদি মনে করি না নবীজি জিকির করেছে ওই চারটা শব্দ দিয়ে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হয়নি আমি আরো বেশি শব্দ দিয়ে জিকির করব আপনি নতুন করে শব্দ বানিয়ে জিকির আরম্ভ করলেন হো হো অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমি আগেই কোন আবাদত হওয়ার জন্য আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটা হওয়া লাগবে নাকি আমার দাদা কি বলেছে বাবা কি করেছে হবে রাসুলের জীবনে এই চারটা শব্দ দিয়ে জিকির পাওয়া গেছে এর বাইরে যদি কেউ নতুন শব্দ বানিয়ে জিকির করে তাহলে আল্লাহ বলা লাগবে আর রাসূল করা লাগবে আপনি আমি ভালো মনে করে একটা বিধান জারি করে দিলাম ওইটা কি আবাদত হবে না বেদাত হবে এজন্য ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় শব্দগুলো বুঝবেন ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলাম কিন্তু পরিপূর্ণ নতুন করে আপনি কিচ্ছু দিতে পারবেন না হ্যাঁ অর্থনীতি এখন আপনি ডেভেলপ করতে পারেন উন্নত করতে পারেন ডাল শাখা পোশাকা বের করতে পারে কিন্তু ইসলামী অর্থনীতির যে মূল থিওরি আমার আল্লাহ দিয়েছে রাসুল করেছে ওর বাইরে যেতে পারবেন না কথা বলেন না কেন রাজনীতি এবাদত আল্লাহর হুকুম আছে রাসুলের তরিকা আল্লাহর হুকুম রাসুলের তরিকার মাঝখানে থেকে আপনাকে বাস্তবে রাজনীতি করা লাগবে আর বাইরে যদি যদি কেউ মনে করে না এটার চাইতে আমার বাবারটা ভালো তাহলে আপনারা ওটা রাজনীতি হবে না দেখবেন ওটা দুর্নীতি হচ্ছে যেটা আজ বাংলাদেশে চলছে ঠিক এজন আরেফাতের পীর যদি কেউ দাবি করে তাহলে কোরআনের গารিমের শরীয়তের বিধানগুলোর সাথে তাকে পরিচিত হওয়া লাগবে বাস্তবে সে মানুষ জানো শরীয়তের বিধান মেনে চলে পরিচিত হয়ে এইটার নাম মারে ফত বরানে কারিমে আল্লাহ এমন কোন মারে ফত দেয়নি সেগুলো আমাদের দেশে মানানো মারে ফত চলছে বরান শরীফ নব্বই পারা কি মারে পীরের কথা না এটা সব ভণ্ডামি এখানে ওরা এমন আল্লাহর প্রশংসা করব যিনি আল্লাহ তার বান্দাকে কোরআন দিয়েছেন এমন কোরআন যেখানে কোন গোপন কথা বাকা কথা সংকীর্ণতা মারেফতের কোন কথা কোরআনে আল্লাহ দেয়নি এই জন্য কোরআন কারিম কোরআন কারিম হচ্ছে স্পষ্ট কোরআন কি স্পষ্ট ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি সামানান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা গোপন করছে করবে যেগুলো আমি কোরআনে নাজিল করেছি আমার এই বিধান যদি কেউ দুনিয়ার সামান্য অর্থ সম্পদ পদ পদবী দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার জন্যে যদি গোপন করে রাখে এগুলো গোপন করার দ্বারা ওদের উপরে এহুদিরা খুশি হয় খ্রিস্টানরা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের মনাফিক মার্কা মুসলমানরা খুশি হয় এর কারণে তাদের বেতন বেড়ে যায় সুযোগ সুবিধা বেড়ে যায় তাদের পদ উন্নতি হয় তাদের চাকরি টিকে থাকে করানের বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যদি কেউ গোপন করে রাখে আল্লাহ ইন আল্লাহ দিনা দিনা দিয়েছেন আল্লাহ দিনা মানে আমির হামসা না আল্লাহ দিনার ভেতরে আমির হামসা যেমন আসে এ সাইন চৌধুরী বাস কথা বলছেন কেন আপনি যদি আল্লাহর বান্দা দাবি করে থাকেন তাহলে আপনি এখানে আছেন ইন্নাল্লাযীনা ইতমনা মাং জালনা আং জালাল্লাহু মিনাল কিতাব আল্লাহ បាន আমার কিতাবে আমি যা দিয়েছি মানুষের কাছে বর্ণনা করার জন্য দিয়েছি এগুলো যদি দুনিয়ায় গোপন করে এটার দ্বারা তাদের উপর ইহুদি খ্রিস্টান মুশরিক মনাফিকরা খুশি হয়ে অনেক কিছু বাড়িয়ে দেয় যে টাকা পয়সা হাদিয়া দফা বেতন আপনি নিয়ে আসলেন এগুলো একটাও টাকা না বেতন না হাদিয়া না আল্লাহর ভাষা এগুলো জাহান নামের চলন্ত আগুন আয়াত বড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশ আজ হাজার হাজার মুসলমানেরা জ্বলন্ত আগুন খাচ্ছে আমরা আছি এক কথা বলছেন না কেন আমি যত বিপদে যদি প্রচার না করে দুনিয়ার কারো ভয়ে স্বার্থে আমিও আগুন খাই চেয়ারম্যান যদি জানার বড় প্রচার না করে দুনিয়ার কোনো স্বার্থে ভয়ে ওনার নাম যতই সুন্দর হোক উনিও আগুন খাচ্ছে জামের আগুন খেয়ে যদি আপনার দুনিয়ার জীবন পার হয় মরার পরে জান্নাতের আপেল পাবেন কি পাবেন আগুন আগুন আপনাকে বাঁচার জন্য আমি সতর্ক করার জন্যে বলছি এরপরে যদি কেউ নিজের গায়ে দোষ নেন মনে লাগবে আপনার ভেতরে অ্যালার্জি আছে আর যার গায়ে অ্যালার্জি আছে আমেরিকার বাগুন এনে খাওয়াবেন তাও চুলকাবে বাগুন খেলে এমনিতে চুলকায় অ্যালার্জি যার আছে ও যদি মনে না। বাংলাদেশের বাগুনে ভেজাল আছে আমি আমেরিকার বাগুন খাবো কি হবে শুল্ক আজকের আয়াত যদি কারো সাথে মিলে যায় ও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সর মোনা তাতে কি হইছে যার সাথে মিলবে তারই গায়ে লাগবে আমার সাথে যদি মিলে যায় আমারও গায়ে লাগবে কারণ আমিও ওই রকম কিছু খাচ্ছি ওনার সাথে মিললে ওনারও রাগ হবে তাই বলে কোরআনের কথা কি গোপন করা যাবে গোপন করলে আপনারও ঝামেলা আছে আমারও ঝামেলা আছে এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ দালা বলেন ওয়া ইয়া কাল্লামাহুম আল্লাহুYawmal Qiyamah কিয়ামতের দিন ওর সাথে আমি কথা বলবো না ওয়া লা ইউযাক্কিহী ওদেরকে আমি পবিত্রও করব না তার মানে জান্নাতে যাওয়ার জন্য যে উপযুক্ততা দরকার ওইটা আমি ওরে দেব না ওয়া লাহুম আযাবুন আযীম ওর জন্য আমি যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম আরও বিল্লাহ বলেন আউযু বিল্লাহ আল্লাহর কাছ থেকে যত রহমত দুনিয়াতে এসেছে শ্রেষ্ঠ রহমতের নাম কি আরো সরে বলেন করান স্পষ্ট না অস্পষ্ট করান শরীফ দেখছি বিশ্বে বিশেষ করে বাংলাদেশে সবার জন্য এটা রহমত না

পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যারা মমিন তাদের জন্য দুনিয়া আখেরাতে শেফা হয়ে দাঁড়াবে এদের জন্য সমস্ত রোগগুলো আছে কোরআন শরীফের দ্বারা রোগগুলো মুক্ত হয়ে যাবে কিন্তু যারা যারা অত্যাচারী নফসের ওপরে জুলুম করেছে পরিবারের উপরে জুলুম করেছে সমাজের মানুষের উপরে যারা জুলুম করেছে রাষ্ট্রের মানুষের উপরে যারা জুলুম করেছে এদের জন্য কোরআন রহমত না শুধু ক্ষতি বৃদ্ধি করবে খাসার না দিয়ে আল্লাহ খাসা র দিয়েছেন এজন্য জালেমরা দুনিয়াতে যত দিন থাকবে কোরআনের দ্বারা তাদের উপকারের যাইতে দিন যত যাবে ক্ষতি তত বাড়বে ঠিক এক নাম্বার রহমত কি সবাই বলা লাগবে ভাই কোরআন শব্দ বললে আপনার আমলনামায় নামায় নাকি উঠবে জোরে বলেন নাম কি স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট এর কাছে যদি থাকতে যান স্পষ্ট ভাবে থাকা লাগবে কিন্তু বাংলাদেশে এখন সিস্টেম পাল্টিয়ে যাচ্ছে কোরআনের কাছে আমরা যে যত আসি আমরা আরো গোপনে হয়ে যায় আর নবীজির জামানায় যারা কোরআনের কাছে আসতো ওরা আর গোপন থাকতো না বলতো আমরা ওপেন হব কথা বলেন কত আলে মাস বলছো হুজুর আমরা গোপনে আসি হাজরত আমার মুসলমান হওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন হে রাসূল এই কোরআন সত্য না মিথ্যা বিশ্ব নবী বলেন এই কোরআন সত্য হাজরত ওমর ওই দিনই বলেছিলেন নবীজি কোরআন মানলে আমি কি পাবো নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওমর এ কুরআন যদি iman আনার পরে মেনে নাও কুরআন তোমারে জান্নাতে দিয়ে দেবে। হযরত ওমর বলেন হে নবী কুরআন যদি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে এটা গোপনে কেন আপনি আমার অনুমতি দেন আমি কুরআনের পক্ষে একটা মিছিল করব। হযরত ওমর সঙ্গে সঙ্গে একটা মিছিল দিলেন লিল্লাহ হে তাকবীর লে তাকবির সঙ্গে সঙ্গে মক্কার কাফের মোশ যারা ছিল চিন্তা করছে এদেশে আল্লাহ আকবার তাকবির দেয় ঘরে চালানা দরজা খুলে চোখ দিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমার তাড়াতাড়ি যারা যান দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না এ হাদিসটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে আজ বাংলার চৌষট্টি জেলায় চৌষট্টিটা ওমার যদি এরকম তৈরি হয় এই দেশে কেউ আর আল্লাহ আকবর স্লোগানের বিরুদ্ধে কথা বলবে না আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা বাস্তবতা এইটাই হযরত ওমর মুসলমান হওয়ার পরে দিন আর গোপন থাকতে চাননি আর আমাদের সিস্টেম পাল্টিয়ে গেছে আমরা মুসলমান যত পাকা ভক্ত হয় তত বলি হুজুর দিন কাল ভালো না আমি গোপনে আছি কত দিন আর গোপনে থাকবেন গোপনে থাকতে থাকতে এদিকে আপনার সব চুরি হয়ে যাবে সেই দিন বুঝবেন যে গোপনে থাকার ঠেলা কি সোর ঘরের ভেতরে প্রবেশ করে যা ছিল তা একটা একটা করে নিচ্ছে স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার ওই যে সোর সব নিয়ে চলে যাচ্ছে তুমি কিছু বল বানা স্বামী বল চুপ কর আমার কি চোখ নেই তোর কাছে ঘমাতে আসলে শুধু কানের কাছে সামেলা চুপ কর আমি সব দেখছি আমি ওরে ধরব সব কিছু নেওয়ার পরে চিন্তা করছে টেবিলের উপরে কলার দুধ আছে কি করি রেখে খেয়েছে স্ত্রী বলে স্বামী ও দুধ আর কলা খায় কিছুই তো বলো না কর তো যখন তখন আমি সব কিছু নিয়ে টোপলা বেঁধে ওই যে ঘরের যে ষোড়ঙ্গ পথ দিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছে স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী তুমি তো কিছুই বললে না স্বামী এবার উঠে মোট নিয়ে বলে আমি কি চেষ্টা কম করলাম চেষ্টা না আমার তো মনে হয় বাংলার ছিয়ানব্বই ভাগ মুসলমানের চেষ্টা এখন ঠিক এই কায়দায় চলছে খ্রিস্টানরা চ্যানেল দিয়ে বিভিন্ন স্যাটেলাইট দিয়ে বাকি জিনিসের গুলো নাম আমি নাই বললাম সবগুলো জিনিসপত্র দিয়ে আমাদের সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি দাঁড়া সব যখন নিয়ে চলে যায় তখন বলে আমি কি চেষ্টা কম করলাম আপনার চেষ্টা হচ্ছে না এদিনে করানের কাছে যারাই আসে তারা আর গোপন থাকতে পারে না তারা ওপেন হতে চায় কথা বলেন ঠিক কিনা